মোদি আপনার নাম কি অনিমা অনিমা আপনি তো এখানেই থাকেন আমার শ্বশুরবাড়ি বড়মাকড়া বড়মাকড়া থাকেন হ্যাঁ তো এখানে বাজার করতে এসেছেন এই বাজারের নাম কি এটা হচ্ছে নতুন কালীবাড়ি নতুন কালীবাড়ি তো আপনি সব সময় কি এখানেই বাজার করেন হ্যাঁ এখানে আছি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা বরিশাল জেলার অন্তর্গত গ্রামের নাম হচ্ছে সম্ভবত আশকর আর এই বাজারের নাম হচ্ছে কালীবাড়ি তো আমরা আজকে কালীবাড়ি বেড়াতে এসেছি আজকে হাটের দিন ছিল তো চলুন আমরা হাটের দিনটা ঘুরে দেখি যদিও খুব ছোট্ট বাজার তারপরে মনে হয় খারাপ লাগবে না চলুন আমরা হাটটা ঘুরে দেখি কি নাম আপনার তো জোরে বলেন বিবেক আপনি একটু আগে খুব হাসছিলেন কেন হাসছিলেন বলুন তো আর আপনার হাসিটা দেখি না আবার বাহ সুন্দর শুনেন আপনার হাসি ভালো লাগছে কেন জানেন আপনার সামনে দাঁতটা নাই ভালোই আছেন আপনার বাড়ি কি এখানেই কি কিনতে এসছেন আজকে এই আলু তরকারি তরকারি এটা তো আজকে হাটের দিন তরকারি কিনতে এসছেন তো মুখে মাস্ক পরেননি কেন লাগছে না কি কাকা কেমন আছেন ভালো ভালো আছেন কি নাম আপনার ভদ্রকান্ত হালদার ভদ্রকান্ত হালদার তো শরীর স্বাস্থ্য কেমন আপনার ভালো বয়স কত হয়েছে সত্তর বছর ধরে ফেলবো তাহলে তো ভালোই আছেন ভগবান তো ভালোই রাখছে মনে হয় তো ঠিক আছে ভালো থাকেন দেখি বড় ভাই আপনি কিন্তু একদম পারফেক্ট মাস্ক পরে আছেন আপনার বাড়ি কি এখানেই একটু জোরে বলেন না শুনুন পশ্চিম পাশে পশ্চিম পাশে আপনি গ্রামেই থাকেন হ্যাঁ তো আপনি তো মাস্ক পরেছেন এটা খুব ভালো জিনিস তো কেমন লাগছে আপনার ভালো লাগছে গ্রামে অসুখের অবস্থা কি আছে মোটামুটি বেশি ভালো না বেশি ভালো না এনারা অনেকে মাস্ক পরেনি তো আপনার কি মনে হয় পরা উচিত না পরা উচিত সব প্রত্যেকে পরা উচিত প্রত্যেকে পরা উচিত হ্যাঁ ভালো থাকেন দেখি একটু কি কাকা কেমন আছেন কি নাম আপনার নাম অশোক অশোক আপনি কি শুধু ফলই বিক্রি করেন হ্যাঁ সবসময় ফল বিক্রি করেন তো ভালো ফলই তো আছে আপনার কাছে কেমন আছেন আছি ভালো কি নাম আপনার আমার নাম সর্বানন্দ বড়ুই ভালো আছেন তো এখানেই থাকেন আপনি না তাহলে বাড়িতে বাড়িতে থাকেন বৌদি আপনার নাম কি অনিমা অনিমা আপনি তো এখানেই থাকেন আমার শ্বশুরবাড়ি বড়মাকড়া বড়মাকড়া থাকেন তো এখানে বাজার করতে এসেছেন এই বাজারের নাম কি এটা হচ্ছে নতুন কালীবাড়ি নতুন কালীবাড়ি তো আপনি সবসময় কি এখানেই বাজার করেন এখানে বাবার বাড়ি ভালোই তো আছেন আপনি কোথায় বাজার করেন আপনার মেয়ে আপনি কি এখানেই বাজার করেন তো ভালোই তো আছেন শরীর স্বাস্থ্য অসুখ তো ধরেনি এখনো না হ্যাঁ কোথায়